গত দুদিন ধরে সিলেটে আট দফা ভূমিকম্প সংঘটিত হয়। সিলেটের পশ্চিম পনিটোলা এলাকায় আবারও দুই দফা কম্পন অনুভূত হয়। এলাকাবাসী বলছেন, এই দফায় দফায় ভূমিকম্প হওয়ায় সিলেটের পশ্চিম পনিটোলার আহার টাওয়ারটি প্রায় এক ইঞ্চি হেলে পড়েছে। এতে করে ভয়ে আতঙ্কে কয়েকটি পরিবার ঘর ছেড়ে অন্যথায় আশ্রয় নিতে এলাকা ত্যাগ করে। আমরা এই পাড়ার পার্শ্ববর্তী পাড়ায় থাকি। যতটুকু শুনেছি, এটা গতকালকের ভূমিকম্পের চতুর্থবার যে ভূমিকম্প হয়েছে একটু বড় আকারে, তারপরে এটা ধরা পড়েছে। বাকি তো প্রকৃত অবস্থা যারা আছেন তারা বলতে পারবেন। তো এটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, বিশেষ করে দক্ষিণের বিল্ডিংটা হেলেছে, অর্থাৎ এই বিল্ডিংয়ে বসবাস করা এই ঝুঁকি না নেয়াই ভালো, এটা আমরা মনে করি। প্রতিবেশী হিসাবে অবশ্যই আতঙ্কিত, এবং এটা একটা বিশাল বিল্ডিং। যদি এখানে আমরা অনুরোধ করব সিটি কর্পোরেশনের লোকদেরকে এবং ফায়ার সার্ভিসদেরকে, যদি ওরা মনে করে বিষম রিক্স, এবং আজকের পেপারেও দেখলাম আমরা যে 7 থেকে 10 দিনের ভিতরে একটা ভয়াবহ কিছু ঘটতে পারে, তা আমার মনে হয় এখান থেকে লোকগুলো সরিয়ে নেওয়া উচিত এবং প্রতিবেশীদেরকে একটু সতর্ক করা উচিত। আমরা যে সাইডটা দেখলাম, এক সাইডটা আরেকটা বিল্ডিংয়ের সাথে একবারে ওই উপরের অংশটা একবারে লাগিয়ে গেছে, এটা তো অবশ্যই রিক্সের জিনিস। উক্ত বিষয়ে আমরা জানতে চাইলে এলাকাবাসীর বলেন, এটা একটা ভয়ের ব্যাপার, যদি কোনো কিছু ঘটে তখন বিশাল বড় কিছু হয়ে যাবে, প্লাস এটার মধ্যে পাশে কোনো জায়গাও নাই। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তো ফায়ার ব্রিগেডের কোনো কিছু করার থাকে না, কিংবা পাবলিকও যে আপনাদের সহযোগিতা করবে চেষ্টাটা অনেক কম হয়ে যায়, কারণ সম্ভব না এই জায়গা থেকে তেমন কিছু করা। তো ভাড়াট হিসাবে সাইব সতনে আছি, ঠিক আছে। এখন মনে করেন, এই সংবাদ শুনে সিটি মেয়র তাৎক্ষণিক এলাকায় যায় এবং ভবনটি খালি করার নির্দেশ দেন। এই বিষয়টি আমরা বর্তমান বাড়ির মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, 2015 আমাদের পাশের বিল্ডিংটা উদ্বোধন হয়েছিল, ওইটা হওয়ার সময় ওইটার সানসেট ওইটার প্রায় 6টা বেলকনি এক্সট্রা বাড়াইছে, বাড়ানোর কারণে আমাদের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেছে। উনি ওইটা স্বীকারও করছে, ওইটার ইঞ্জিনিয়ার আমাদের বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার, মানে ওইটার মালিক আমাদের বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার। এতদিন মানুষ এই দিকে তাকায় নাই, কালকে ভূমিকম্প দিয়েছে 6 বার, যার কারণে মানুষ আতঙ্ক, এই দিকে তাকায় আর বলে যে বিল্ডিং দেখা হয়ে গেছে। গত 2 দিনে এই ভূমিকম্পের মাত্রা 4.1 ক্যাচিরো রিক্টার স্কেলে থাকায় জনমনে ভয় ভীতি সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু স্থল ছিল এস সিলেট নগরীর কেন্দ্রস্থল, এ কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, এই বাড়ির নির্মাণ বিষয়ে কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি আমরা সঠিকভাবে জানতে পারব। এই ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আমরা গতকালকে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পন অনুভূত হয়। সেটার প্রেক্ষিতে আমাদের অধিদপ্তর এবং আমাদের সিসিলিটির বিভাগের যিনি প্রধান আছেন, আমাদেরকে আমাদের পুরো বিভাগকেই সতর্ক অবস্থায় রেখেছেন। সকল ধরনের ছুটি চাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ড বাই ডিউটি করার জন্য নির্দেশনা দিয়েছেন, আমরা প্রস্তুতি নিয়ে আছি। অবশেষে ভবনটি ভূমিকম্প বা অন্য কোনো কারণে হেলে পড়েছে কিনা তা তদন্ত করছেন সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। বিশেষজ্ঞরা বলছেন, ভবনটি নির্মাণের আগে উক্ত জায়গায় পুষ্কণী বা ডোবা ভরাট করে যথাযথ নিয়ম মেনে নির্মাণ কার্যক্রমে অনুমতি আছে কিনা তাও পর্যালোচনা করা হবে। আজ এ পর্যন্ত। খুলনা গ্যাজেট নিউজ, খুলনা।